ভাইরামা আল্লাহ তাআলা ইব্রাহিমের আসাতে সালাম সম্পর্কে বলেছেন শাকিরান লি আনউমি শাকিরান লি আনউমি কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ ইব্রাহিম আসাতে সালামের গোটা জীবনের দিকে যদি তাকান কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের পারায় পারায় কোরআনের সূরায় সূরায় কোরআনের পাতায় পাতায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলেছেন ওয়াইদিবি তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় ও ফেল কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে একবার শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহীদবাদী বাবা হলেন মূর্তি পূজারী আছেন না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবর আর মাজার পূজা করে আপনি তাওহীদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী আছেন না নাই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেয়া হয়েছে আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছেন তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহর আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দুজন আলাইহিস সালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধু নিয়েও হাঁটেন আপনি ভয়ে ভড়কে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে রেখে আসতে বলছে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তাআলা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলার নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলাইহিস সালাম পরে নবী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করার কঠিন নির্দেশ সেই নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তাআলা ছেলেকে জবাই হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন শাকিরান লি আনউমি তিনি আল্লাহর সব নিয়ামতগুলোর প্রতি শুকর আদায় করতেন সুবহানাল্লাহ ভাইরা আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এও বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো আল্লাহ বলেছেন নিয়ামত আমি বাড়াই দিব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি আমার শুকরিয়া আদায় না করো কুফরি করো না শুকরি করো তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে